বাংলাদেশে যারা আলেমদেরকে বাধা দিতে আসবে, ইসলামকে যারা ঠেকাইতে আসবে, আলেম উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা ঠেকে যাবে। ইংরেজের বিরুদ্ধে সামান্য কোন শব্দ করার সাহস কোন নেতা পাই নাই, কোন নেতা পাই নাই। একমাত্র যদি সাহস করে কথা বলেছেন একজন মৌলবি বলেছেন, তার নাম শেখ রশিদ মুহাদ্দিস দেহলভি। نحمد الله تعالى ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنك لعلى خلق عظيم، وقال تعالى: إنما يخشى الله من عباده العلماء، صدق الله العظيم. سنغامي سبابتي، معزز حضرات علماء الكرام، سمبتو برادران الإسلام. সর্বপ্রথম আপনাদের কাছে প্রশ্ন, হেলিকপ্টার দেখতে এসেছেন না বাবুনগরী সাহেবকে দেখতে এসেছেন? বাবুনগরী সাহেবকে দেখবেন না হেলিকপ্টার দেখবেন? কথা রাস্তে কয়েক মানুষ শুনলে সরম। যদি বাবুনগরী সাহেবকে দেখতে চান, উনি আপনাদের স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আসলে দেখবেন সগিরা গুনাহ মাফ হবে। হেলিকপ্টার দেখলে গুনাহ মাফ কয়টা? তাইলে ওইদিকে দূর দিবেন না কেউ। দুই নম্বর কথা, ময়মনসিংহ উলামায়ে কেরাম তথা ইত্তেফাকুল উলামা, ওনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। বিশেষ করে ইত্তেফাকুল উলামার মজলিসের সরার সভাপতি, বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী উস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজজি, ইত্তেফাকুল উলামার সভাপতি বন্ধুবর হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, ওনাদেরকে সহ সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। এই জন্য আলেম উলামায়ে কেরামকে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে বাধার প্রতিবাদে সর্বপ্রথম রাজপথে নেমেছে ময়মনসিংহ। আজকের সিরাত সম্মেলন প্রমাণ করে বাংলাদেশে যারা আলেমদেরকে বাধা দিতে আসবে, ইসলামকে যারা ঠেকাইতে আসবে, আলেম উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা থেকে যাবে। দুই নম্বর কথা বলতে চাই, ওয়াজ শুনেছেন, সিরাত সম্পর্কে আলোচনা শুনেছেন, আরো শুনবেন, সময় কম, আমি এখান থেকে চুয়াডাঙ্গা যাব, এই জন্য সময় হাতে কম, দু চারটা কথা শুধু বলবো, কয়েকটি পয়েন্ট। আজকে আমার বাংলাদেশে আলেম উলামায়ে কেরামকে এক শ্রেণীর লোকেরা দেখতে চায়, মসজিদের ইমাম, খতম করানের লোক, মিলাদ করার লোক, দাওয়াত খাওয়ার লোক, হাদিয়া তোফা গ্রহণ করার লোক, জানাজা করাইবার লোক, লাশ দোয়াইবার লোক, তারা উলামায়ে কেরামকে ভাড়াটিয়া মনে করে। আজকের জনসমুদ্রে ঘোষণা করতে চাই, ভারতীয় হিসাবে বাংলাদেশে এক সেকেন্ড থাকতে রাজি নয়। আমরা ভারতীয় হিসাবে থাকতে চাই না, আমরা দেশের মালিক হিসাবে থাকতে চাই। রাজি আছেন হাত তুলে দেখান। সাংবাদিক সাথী বন্ধুগণ, আমরা দেশের মালিক, আমরা দেশের ভারতীয় নয়। শৃগালের মতো বসবাস করতে চাই না, সিংহের মতো থাকতে চাই। তিন নম্বর কথা বলতে চাই, এই দেশ যখন ইংরেজ দখল করেছিল, দেশে নেতার অভাব ছিল না। আমাদের মহামান্য প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়ার চাইতে তখন নেতা অনেক বড় ছিল। রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির চাইতে অনেক বড় রাজনৈতিক দল ছিল, কিন্তু ইংরেজের বিরুদ্ধে সামান্য একটু শব্দ করার সাহস কোনো নেতা পাই নাই, কোনো নেতা পাই নাই। একমাত্র যদি সাহস করে কথা বলেছেন একজন মৌলবি বলেছেন, তার নাম শেখ রশিদ মুহাদ্দিস দেহলভি। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম মসজিদের মিম্বর থেকে ফতোয়া দিয়েছেন, ভারত দারুল হক সূত্র কবলিত, এই দেশকে ইংরেজ
ফতোয়া দিয়েছেন একজন মাওলানা আজকে যাদেরকে তোমরা বলো গার মটকে দিবা আজকে যাদেরকে তোমরা বলো হাত ভেঙে দিবা আজকে যাদেরকে দুই হাতে ডাক দাও খেলা হবে আমরা এত বোকা না আমরা তোমাদেরকে খেলার সাম মনে করি না আমরা পৃথিবীর বিখ্যাত রাষ্ট্র ইংরেজের বিরুদ্ধে খেললাম বাস আমরা তোমাদের ডাকে সাড়া দেই নাই শাহজালাল মুজাহিদ আমানি রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসবেন সুরমা নদীর নৌকা বন্ধ নৌকা গুলি সব রাজা গৌরব গোবিন্দ উঠায় ফেলেছেন শাহজালাল যেন পার হইতে না পারে উনি আসছেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির বাহিনী যাবেন সপ্লা চত্বরে বুড়িগঙ্গার সকল নৌকা বন্ধ শাহজালাল মুজাহিদ আমানি রহমতুল্লাহ আলাইহি এসা সাথী সঙ্গীদেরকে ডাক দিয়া বললেন নামাজের মশল্লা খোলো নামাজের মশল্লা পানির উপর ফেলাইয়া যখন ওই পারে পার হয়ে চলে গেছেন এবার শাহজালালকে দেখে রাজা গৌরব গোবিন্দ্রে ডাক দিছেন খেলা হবে যেই মাত্র ডাক দিয়েছেন শাহজালাল ডাক দিয়া কয় বেটা মুয়াজ্জিন কয় আজান দে আমাদের কাছে ওই মুয়াজ্জিন নাই আমাদের কাছে মুয়াজ্জিন নাই শাহজালালের উত্তর শরী আল্লামা আব্দুর রহমান হাফিজজি শাহজালাল উত্তর শরী মাওলানা খালেদ সাইফুল্লাহ সাবি শাহজালালের উত্তর শরী বাংলাদেশের আলেম উলামায়ে কেরামের একক নেতৃত্ব জুলায়েদে বাবা না করে তোমরা আমাদেরকে ডাক দিয়েছ খেলা হবে আমাদের শুধু আজানের দরকার আমরা আমাদের আজান দিয়ে যাচ্ছি আবার নিজেরা খেল আমরা এখন দর্শক গ্যালারিতে আছি তোমরা এখন একজন আরেকজনের গালে জুতা মারো শেষ কথা বলতে চাই বাংলাদেশ শতকরা 94% মুসলমানের দেশ এই দেশে ইসলামকে যাদের ভালো না লাগে এই দেশে আজানকে যারা পছন্দ না করে এই দেশে মাদ্রাসাকে যারা পছন্দ না করে এই দেশের আলেম উলামায়ে কেরামকে যারা পছন্দ না করে মাদ্রাসায় চন্দা দেওয়াকে যারা পছন্দ না করে তালিব এলেম যাদের কাছে ভালো লাগে না তাদের জন্য কাটা তারের বেড়া পার হয়ে ভারতে চলে যাও তোমাদের জন্য ভারত ঠিকানা আমাদের দেশে তোমাদের থাকার জায়গা নাই এই দেশে থাকতে হবে আজানকে ভালো মানে ভালো মেনে এই দেশে থাকতে হবে মসজিদকে ভালো মেনে এই দেশে থাকতে হবে শেষ কথা বলবো আজকে যদি নবী দুনিয়াতে জীবিত থাকতো আর যদি রাসূল কোনো ফতোয়া দিতেন উম্মতের জন্য কোনো ফরমান জারি করতেন সেইটা মানা উম্মতের জন্য কেমন ছিল জি কেমন ছিল রাসূল বলেছেন আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই আগের নবীরা দুনিয়ার থেকে গেছেন নবীর পরে নবী আসছেন তাদের কোনো নায়ক ঠিক করার প্রয়োজন হয় নাই আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে এই জন্য রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরামকে আমার নায়ক ঠিক করে গেলাম নবীগণের নায়ক ঠিক করে গেলাম পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে আপনাদের এখানকার মেয়র যদি না থাকেন তার নায়ক যদি কেউ থাকেন মেয়র কোনো ঘোষণা দিলে এই নগরবাসীর জন্য মানা জীবন জরুরি ঠিক তেমনি করে তার নায়ক ঘোষণা দিলে মানা তেমন জরুরি নবী ঘোষণা দিলে উম্মতের জন্য মানা যেমন জরুরি নায়েব নবী আলেম ঘোষণা দিলে উম্মতের জন্য মানা তেমন জরুরি ভাস্কর্যের ব্যাপার হোক মূর্তির ব্যাপার হোক এই দেশে ইসলাম বিরোধী কোনো শক্তি নাস্তিকার মুক্তাদের ব্যাপারে আলেমরা যে ফতোয়া দিবে এই ফতোয়ার যারা বিরোধিতা করবে তারা মুসলমান হইয়া মরতে পারবে না নাসরুন মিনাল্লাহ ফাতহুন করিম রাসুলুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু